हेलो व्यूअर्स, आज मेरी म्यूजिक এই এলাকার রংবাজ আমি। লুটপাট করি না, মার্ডার করি না, শুধু রংবাজি করি। আমার উপরে যদি কোনো রংবাজের পয়দা হয় তাইলে পৃথিবীতে কিয়ামত নামে আসবে। শালা উশালা মশা কামড় দিল, মা গো মা, খালা খালা মশার জায়গা পাইল না। মেঘলা। জি ভাইয়া। তোমার বোনকে জিজ্ঞেস করো, আমাকে দেখলে এত অবহেলা করে কেন? আমি তাকে ভালোবাসি, সে জানে না। ভাইয়া, ও রংবাজ দেখলে একটু ভয় পায়, বুঝছেন? এই জন্য আমার আপু। রংবাজ দেখলে ভয় পায়? জি। তোমার কিসের ভয়? তুমি আমার প্রেমিকা, এই রংবাজের হবু স্ত্রী। তুমি মানুষকে দেখলে লাচ্চাই উড্ডে চলবা, হ্যাঁ, থাপ্পড় সোপার দিবা। কেউ যদি কিছু বলে আমি আছি, ওকে জুতা মেরে গাল ছাপা ফেটে ফেলবো। তোমাকে না স্যাম্পল দেখাইলাম, এভাবে মারবো। হ্যাঁ, আসলে তোমাকে সুন্দর লাগতেছে খুব। আরে, তোমার এত রূপ আমি তো ভালো করে এতদিন তাকাই নেই। ও তো রূপ দেখে, হায় তো রূপ দেখে চোখ লাগে মন ভুলে না, চমক দেখে ঠমক লাগে ওই হই, চমক দেখে ঠমক লাগে পরাণ ভুলে না। রূপ দেখে, হায় তো রূপ দেখে চোখ লাগে মন ভুলে না। হে দেখছো আমার গলা, আমার কত গুণ! আমি একদিকে রংবাজ, আরেকদিকে শিল্পী। তুমি আমাকে পাত্তা দিচ্ছ না কেন সুন্দরী? দেখছো আপু, উনি রংবাজ হলো, ওনার মনটা খুব ভালো, ঠিক আছে? ওনাকে মারলেও কিছু বলবে না, তোমার ভয় ভাঙবে। তুমি ওনাকে কয়েকটা ঘুষি মারো। শুনো, তুমি আমার লিভারে মারো, কিডনিতে মারো, বুকে মারো, নো প্রবলেম। মারো না, কিছু বলবে না তো, মারো। মাইরে তোমার ভয় ভাঙো, তুমি যে আমাকে ভয় পাও এটা ভাঙো, মারো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তোমার ভয় ভেঙছে? ভয় ভাঙলো? তোমার ভয় ভাঙছে? আমি খুব খুশি। আসি, টাটা। আসি মানে? ভালোবাসার ঘুষি, কি যে ব্যথা লাগছে! ওফো, ভালোবাসার মাইরে এরকম সহ্য করতে হয় তা তো জানতাম না। যাক, কোন রকম আউরে লেছি। তবে আমাকে ভালোবাসে, মায়ের নমুনা দেখে বুঝলাম। অত রূপ দেখে, হায় অত রূপ দেখে। আপু, পাতি রংবাজকে তোমার হাতে কিভাবে দোলাই খাওয়াইলাম! আসলে তুই যদি আমার এই বুদ্ধিটা না দিতি না, তাহলে ওকে আমি মারতেই পারতাম না। জানোস না, ও আমাকে কত ডিস্টার্ব করে, রাস্তাঘাটে যেখানে দেখে সেখানে বলে আমাকে ভালোবাসে। ওর উপর আমার অনেক খুব ছিল, সেই খুবটা আজকে পূর্ণ হলো, মনে শান্তি লাগছে। এইভাবেই ওরা সাহিত্যা করতে হবে। আচ্ছা শুন, কোথাও যাবি না? আমি বাসায় যাব। ও আচ্ছা, একটু কাছে আয় তো, বল না। ঘুর। আ কিরে, আমার পেটটা হাত দিচ্ছ কেন? আরে না, আমি ভাবছিলাম যে
ওকে যদি মাইন না দিয়ে যদি আমি এভাবে জড়াই ধরতাম তাহলে মনে অন্য কিছু ফিল করতাম না। আচ্ছা তুই থাক, আমার আজকে অনেক খুশির দিন, যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিও যাই। হ্যাঁ সেটা জিজ্ঞেস করতে পারিস? আমি যাকে ভালোবাসি তার ডর ভাঙাইয়াছি, তার মনে আর কোন ডর নাই, সে আমাকে মানে খুবই ভালোবাসে। তার মানে আমাকে বিদ্যুৎ ভাবের কথা কইতাছে? আপনি যেভাবে কইতেছেন আমার তো মনে হয় না। তারপরও আবার যাই উস্তাদ, আপনার দীক্ষা কি বিল ভাবে হাসছিল? বেকুব, না হাসলে কি আমার মনে এত খুশি? সে যখন আমার সামনে থেকে দূর হয়ে যাচ্ছে তখনও হাসছিল, আর এর আগে তো সে আমার কাছে কটা জিনিস চাইছে, যাক ওটা তোকে বলে লাভ নাই। আচ্ছা 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 আচ্ছা, এখন বলেন উস্তাদ আমি আপনার জন্য কি করতে পারি? রে আমার মনে তো মনে চায় আজকে রাত্রে তাকে আবার দেখতে চাই। কোনো ব্যাপার নাকি? আজকে রাত্রে আপনার দেখার ব্যবস্থা করতেছে, খালি রাতটা আসুক, দেখবেন আপনি আপনি বিজলি আপনার কাছে চলে গেছে, মানে আপনারা আমার লোকে দায়িত্ব আর কি। কিন্তু একটা সমস্যাতে আছে। আবার কি? আমি তো শুনছি ওর মাটা নাকি ফুলুন দেবী, ওই মহিলা ডেঞ্জারেস, যদি কোনো আক্রমণ করে আমাদের উপরে। তুই কে? এই তুই নও, আমি না না আপনি 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 কে? আপনি হচ্ছেন রংবাজ? রংবাজ রংবাজের একটা স্টাইল নেন, অসাধারণ অসাধারণ উস্তাদ। এই ঠিক এই এই ভঙ্গিমায় আপনি যাবেন, যাইয়া বিজলি হাতটা ধরে ফুটলে বা কেলে চলে আসবেন। হ্যাঁ পারবেন না? পাশে আসিস তো। আমি তো আছি। আচ্ছা হঠাৎ একটা কথা মনে পড়ে গেছে। আবার কোন কথা? আমি শুনছি বিজলির মা মানে যিনি আমার শাশুড়ি হবেন সে নাকি ডেঞ্জারাস মহিলা। এখন আমি চিন্তা করতেছি আমি যাব, আমার ভয় লাগতেছে। এই যে আপনি কোন কথা বললেন উস্তাদ, এই কথাটা আপনার কাছ থেকে শোনার আগে আমার কানটা কালকে বড় হয়ে গেল না। আর তুই কে? তুই কে মানে বেয়াদব গাধা ডালামু? আমি তোর উস্তাদ। না না সে তো আসেনি, আপনি সেটাই তো আছে ওমে গেছেন যে উড়াইতেছে। ও আমার আমার জিদান তো সরস, জিদানা জিদানা। তুই কে? তুই এই গ্রামের কৃতি সন্তান? তুই কে? তোর জন্ম এই গ্রামে? তুই তুই বেশি কইয়া লাইছিস, আমনে কো। আচ্ছা আম আপনি হয় আপনার কথা শুনলে বাগে বসে এক জায়গায় পানি খায়, মানে এক গাছ সোবরা দিন কোন সময় আমি কুত্তারও কই পানি খাবাইতে হারি না, বাগে বসে আইবে কুতুন। আরে আমি তো সেটাই তো আপনি কিন্তু। আচ্ছা সেটা 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 সেটা। আরে আপনার নাম শুনলে বাচ্চারা ঘুমায় পারে, আপনার নাম শুনলে বুইলা মানে বিয়ে করতে থাকা। আর আপনি এই কথা বলতেছেন এটা কি আপনার মুখে মানায়? হ্যাঁ আপনি গিয়ে বিজলিলে বলবেন, বিজলি বাইলো যদি না বাড়ি আসে আমার নাম না না আমার না আমার কুত্তার লোক বাইন্দা দিয়ে কুত্তার লোক বাইন্দে তুমু। তাহলে তুই কথা আমি যাইতাম জান নাই অনো যাইতে আসি জান। হই হই রঙ্গিলা রঙ্গি, হ্যাঁ আহারে সুন্দরী বলো না কি করি। আপনি রংবাজ, আপনি চিন্তা করেন সেই আমলের কথা, সেই রাজ্জাক আর কবরী, সেই গান আর সেই রোমান্টিক, সে যদি রংবাজ এক কবরী রেখাইতে পারে আপনার আপনার রাজ্জাকের মতো না, কবরী আর একটা কবরী আছে না? ও আমি বুঝে গেছি, তুলা তুলা আশেপাশে রংবাজ গেল। বিজলি বিজলি ও বিজলি বিজলি, আসে নাকা বিজলি? কি বলবো বল, কি বলবো মানি, আমার মনে বড় আশা, অন্তরে কত ভালোবাসা, তোমার সাথে কথা বলতেছি
তোমার মা বাপ কেউ দেখেনি তো আসতে না বাবা সত্যি আমি ভাগ্যবান তোমার মুখের কথা শুনতে পারছি আর একটু খুশি হইতাম যদি তোমার হাতটা ধরে দেখতে পারতাম তোমার হাতটা একটু দিবা ওরে কোদারে এ যে জলহস্তির মতো হাত এত মোড়াকা এ কি খাও হাত তোমার সিগনা ছিল এত মোড়া হইলো কেমনে কেমন দ্বারা মোড়া হইছে ওরে হালার পর হালা বেঞ্জারে চাই মোর মাইয়ের বলাও তোর এত সাহস মা বাপ জানে খুশি বা জীবন এই বাড়ির সামনে মুইয়া কবা তবা রামুনা বিজলি আবার বুলই যাইতেছে কালাম মা আর আনবো না আমার সাইরা দেন ওরে শয়তানের ঘরে শয়তান রংবা সাজে এক সন্ন্যাস চেন পড়িয়া আর মাথা এক জরি রুমাল পালে রংবাজাই যায় এত সেই রংবাজ মুই বড় আর এক ফির যদি তোর দেহি তোর নলা কাট ডেকা হাতে দাঁড়াই দিমু শয়তান যদি কোহানকার কি ব্যাপার আর কতক্ষণ খাতাম একই মানে বিজলি রে ভাই কি আমারই বিলে আছে কি আমি গেছিলাম রংবাজের মতোই গেছিলাম একদম ভাবসাব নিয়ে বিজলিটা ডাক দিছিলাম হঠাৎ দেখি গুংটা দিয়ে আইসে আমি তো খুশি হয়ে গেছি আল্লাহ এক ডাকে বিজলি আইসে পড়লো কত রোমান্টিক কথা কইলাম রোমান্টিক ডায়লগ দিলাম রংবাজের মতোই দিছি কিন্তু একটু পরে ইচ্ছে হইলো বিজলির হাতটা ধরে দেখবো আমার একটু শখ হইলো দেখিতে শিখের ফাঁকে দি এই সাইজের একটা মোটা হাত আইতে আছে তখন আমি হাতটা ধরে একটু টিপটাপ দিলাম কিরে আমার সন্দেহ লাগতেছে হঠাৎ দেখি ঘুমটা খুলা বিজলির মা আমার হাত মোচড়াই দিল আমার কইলো আমার কয় নাকি এ নেটটা রংবাজ তোরে যদি আর দেখি এসব এলাকায় তোর হাত পা দুইটাই ভাঙিয়ে দিব কি বিজলির মা এই কথা বলছে আমি বললাম আজকে রাতে ভিতরে আপনার হাতটা ঠিক করবো কালকা সকালে একদম দলবল হইয়া বিজলির মায়ের উড়ালে যাবো বিজলির মারে কিলে হে তোমার বাইরে ফেলবো আর কিলে উড়ান বুকেছি বিজলির উড়ালে যাবো তারপর কালকের মধ্যে আপনার বিয়ে দেবো বিজলি তে আবার উস্তাদ চাই আমি এমন খেল দেখাবো আমার উস্তাদ এমন খেল দেখাবে খেল কেমনে দেখাবো আমরা হাত তো ভাঙিয়ে দিছে আজকে রাতে এই যে করবো বেলিস করে দেবো বেলিস করে মান্দার কাছে মান্দার মান্দার চেলা আছে মান্দার চেল মাইরা সব ঠিক করলাম আচ্ছা ঠিক আছে চলে ওই 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 রঙ্গিলা এখন এত তেল রাখছেন না তেল আপনি গেছে কা আরে আমি যে রং বাজ আমি নিজে ভুলে গেছি হ্যাঁ এই ভোলার কারণ এটা মাইতে খাইলে বাচ্চারা বন্ধু ঘুমায় পরে আপনার নাম করার পরে আর আপনি যদি টিস্যু পেপার হয়ে যান তো লাভ কি সোজাই দাঁড়া আমি হঠাৎ বুঝে গেছি আমি যে রংবাজ ওই মেয়ে আমাকে চিনে না আমি যে কত ডেঞ্জারাস লোক একসময় রাজ্জাক ছিল মাস্তান মাস্তান না ওই ছবির নাম হচ্ছিল রংবাজ রংবাজ হ্যাঁ এই যুগে আমি রংবাজ সেই গানটির কথা মনে পড়ে কোন গানটা হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে আহারে সুন্দরী বলো না কি করি রে কি এখন এই সুন্দরী নিয়ে গান গাওয়ার সময় না আমরা এই গানটা গাবো বিয়ের পর জিজুস্তে এইভাবে গাবো হই হই
মেয়ের মা কিন্তু সাবধান দস্যু রানী। ও উনি যদি দস্যু রানী হয় তাহলে আমি দস্য সুর। আরে সুর না, তা কি দস্য সুর? ওই একটাই বনহুর। বনহু আচ্ছা থাকবা, ওটা রাখেন আপনার খারান ওস্তাদের দিকে খেল দেয়। সবাই যান আপনি। সাবধান, আমি আবারও বলছি মেয়ের মা ডেঞ্জারেস। তোরে একটা ফুদি বুইরে যাবি, ওনার বডি ফিগার তো তুই দেখোস নেই। ওস্তাদ কি এই যে লগে একটা জিনিস নিয়ে এসে আপনি খেয়াল করুন। কোনটা? এটা এটা তো আমার ফু দেয়। আমি কিন্তু এটার মধ্যে মেয়ের মা রাস্তায় আপ আমারে ফু দিয়ে উড়াইব, কারো এত বড় সাহস হয় নেই। হ্যাঁ আমার ধর, আমার উত্তেজিত সব বেড়ে যাচ্ছে, সামনে পাও চলতেছে না। ধরে আবার হারম দাদা পারবো ঠিক মতো কাজটা করতে? পারবো, জানে না আমি কত বড় রংবাজ। হ্যাঁ আমার হাটটার কথা মনে হইলে আমি দুর্বল হয়ে যাই, মেয়ের মার সেই কসলানির কথা বলতে পারি না রে। কি ব্যাপার, কাকে চাচ্ছেন আপনি? ও মাই গড, আপনি কি এবারে মেয়ে? জি আমি এবারে মেয়ে। ও কিন্তু আপনি তো কখনো দেখিনি, সেজন্য জিজ্ঞেস করলাম। না আমি বাহির হই না তো, তাই জন্য দেখেন নাই হয়তো। অসাম সালার কসম খোদা, আপনি কিন্তু না না, আপনার হিসাবটা পরে হবে, আগে বিজলি ব্যাপারটা হোক। আচ্ছা আপা, বিজলি বিজলি আপা কোথায়? হ্যাঁ আছে আপু, ভিতরে আছে, ডাকবো। অবশ্যই ডাকবেন, তাতে ডাকেন তাতে। আপু আপনার নামটা যদি একটু বলতেন তাহলে ভালো। আমি ওস্তাদের এক নম্বর সার্গিত। কি ব্যাপার, আপনি এখনই এই ড্রেস পরে আছেন কেন? হ্যাঁ আর যান তাতে যান, তার বিয়ের শাড়িটা পরেন। কিসের বিয়ে, কার বিয়ে, আর শাড়ি কেন আমি পরবো? আরে বিয়ে আপনার আমার ওস্তাদের সাথে, শাড়ি পরবেন এখন, আপনাকে কাজে অফিসে নিয়ে বিয়ে পরাই দিব, বা শেষ। আপনার ওস্তাদের সাথে আমার বিয়ে? হ্যাঁ কোনো সমস্যা কি মাথা সমস্যা হইছে কি কে কি স্যার কেডা? হ্যাঁ জি উস্তাদ এত দেরি করতেছে কে? শুন, দেরি করতেছে মানে কাম হয়ে গেছে, ওরে ভালো মন্দ খাওয়াইতেছে, কিন্তু হারম দাদা একলা খাইতেছে কেন? আমরা সব মিলে খামো তাই না? তোর পাতি কে দেখছো? মাস্তান খাই এই রে, আইয়ে খাড়াইছি কুত্তার নাহান দৌড়াইছে, আর তুই নিজের মাস্তান মনে কর ভাই। আম্মা জান বিয়ের দিন এভাবে মারামারি করা ঠিক না। আম্মা জান, এই তুই কারে আম্মা জান কইলি? কমসে কম মোর সে 10 বছর তুই বড়, আর তুই মোরে আম্মা জান বলা? এই আর দাও না কা উত্তম মধ্যম দে আম্মা জান, তুই দে আম্মা জান, রিস্ক দে আম্মা জান। না একটা কথা বলি, আপনি সেই ছবিটা দেখছিলেন রংবাজ, রেজ্জাকের কিন্তু বয়স তখন কম ছিল না, কবরে কিন্তু তার প্রেমে পাগল ছিল। সেই রংবাজ ছবিতে মেয়ে মেয়ের মা দুজনে রেজ্জাককে ভালোবাসতো, আপনি ওইরকম আমাকে ভালোবাসেন আম্মা জান? এই তুই যে ছবির হিস্ট্রি মরে হুনাইলি, এর মধ্যে খারাপটা তুই নিলি, ভালোটা তুই নিলি নাই? তুই যাহ নাই রাজ্জাক ভালোই যায়, হে ভালোইতে পারো নাই তুই? হ্যাঁ ও পরের ছবি তো ভালো হয়ে গেছিল, ওই সিনটা আমি দেখি নাই, আমার প্রস্তাবের দোষে বাইরে চলে গেছি। মা আমার অনেক ডিস্টার্ব করে এই ছেলেটা।
আমি কি ডিস্টার্ব করছি? রাস্তা ঘাটে যেখানে যেখানে আমরা ইভিনিং করে দেখো না এটা কি করছে। কেমন লাগে? না আপনার পাতা ভালোই গেছে? না 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 এখনো আছে। হন সাপ এখন কত তরি কই কোন এই ইয়ার পরে যদি মোরে দুই মাইয়ার দিকে চোখ তুললে চাও আর মোরে বাড়ির আশেপাশে হয় এক ফিট ওয়ার্নিং দিছে কামই নাই। এইটা দিলাম সেকেন্ড ওয়ার্নিং, নেক্সট টাইমে যদি তোরে দেহি তোর আর বাইন যা পাও একটা লুলা বাদাইয়া থালুই রাস্তার মোরে বই দিব। একটা কথা কই, হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে আহারে সুন্দরী। কার সুন্দরী কই? এত মুটকি আপনি চেহারা একটু ভালো করে দেখেন বুঝছেন? মা চলো ভালো করে দেখুন চেহারাটা। হ্যাঁ বুঝি, খারাপ মানুষের দাম নাই। ওই রাজ্জাকের মতো রংবাজ ছবিতে রাজ্জাক বিলা লাস্টে ভালো হয়ে গেছে, কে জানো ওই চিন্তা আমি দেখি নাই। আমিও ভালো হয়ে আসবো, মনে রাখেন আম্মা, ভালো হয়ে আসবো।